المرشد يا حيم القيوم يا قدوس السر العزيز يا غوث العظم غوث پاک بلند ربی ہم یرزقون یا مولا بابا جہانگیر با ایمان الشر الشری یفیین ہم امک شہد جو کرون امک شہد جو کرون امک شہد جو کرون دیال مرشید قبلہ کعبہ امان مہان مرشید قبلہ کعبہ کلندر بابا جہانگیر با ایمان الشر الشری یفیین ہم নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে দয়াল বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদদের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে কিছু বলতে শুরু করলাম। আজকে চব্বিশে নভেম্বর রোজ শুক্রবার 2023 সাল আমরা সুফিবাদের উপরে ভিত্তি করে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল কামী হচ্ছে মুমিনগণ। কদ আফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছেন। এবং রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা সাবিরিন, হে আমানুগণ, আল্লাহর কাছে মস্তানি সাহায্য চাও, প্রথমে সালাত এবং সবুরের মাধ্যম, বেসাবরে ওয়াসসালাত, সবুর এবং সালাতের মাধ্যম। পরক্ষণে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তার লিখিত মারেফতের গোপন কথা কিতাবে একটি বাণী লিখেছেন যে সব উপদেশের মূল লক্ষ্য বা কেন্দ্রবিন্দু হল আমিত্ব পরিত্যাগ করা। এই জগতে যত ধর্মীয় গ্রন্থ আছে, যত ধর্ম আছে, যত মহাপুরুষ আছেন, তাহাদের সবার একটি মাত্রই উপদেশ, সব উপদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যত উপদেশ আছে সব উপদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটাই হইল, এই উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুটাই হল আমিত্ব পরিত্যাগ করা। আমিত্ব, আমিত্বটা কি? আমিকে বলা হয় নফস আরবিতে। নফস মানেই প্রাণ, প্রাণটাই হচ্ছে আমি, যে কথা বলতেছেন আমি, যে শুনতেছে, যে দেখতেছে, যে গান নিচ্ছে আমি। এই আমির সাথে একটা ত থাকে, আলাদা একটা কিছু, যে আমিত্ব। আমির সাথে অন্য কোনো কিছু যোগ হইলেই তাকে আমিত্ব বলে, আর যদি অন্য কোনো কিছু না থাকে তাহলে শুধু আমিই থাকে। এখন এই আমিত্বটা কি, যদি আমি মোটা মোটা বুঝাইতে যাই, বলতে যাই, সেটা হলো আমি প্রাণ। প্রাণের সাথে যখন লোভ যুক্ত হয় তখন হয় আমিত্ব। আমি প্রাণ, আমির সাথে যখন হিংসা যুক্ত হয় তখন হয় আমিত্ব, আমিত্বগ্রস্ত, তার মধ্যে আমিত্ব আছে। আমির সাথে যখন অহংকার যুক্ত হয়, প্রাণের সাথে যখন অহংকার যুক্ত হইয়া যায়, তখন সে হয় আমিত্ব। মানে আমির সাথে অন্য কিছু যুগ হয়ে রয়েছে, এই লোভ হিংসা অহংকার। আমির সাথে যখন কামনা যুগ হয় তখন হয় আমিত্ব। আমির সঙ্গে যখন এই ক্রোধ যুক্ত হয় তখন হয় আমিত্ব। এই আমির সাথে অন্য কোনো কিছু
যুক্ত হইলে আমিত্ব। আমিত্বের বিষয়টা অনেক বিস্তৃত এবং বড়। প্রতিটা জিন এবং ইনসান আমিত্বগ্রস্ত, আমিত্ব তার মধ্যে আছে, ক্ষুদি হাস্তি ইগো মায়া শয়তান খান্নাস আছে জিন এবং ইনসানের নফসের সাথে যুক্ত। এবং এই সকল উপদেশের একমাত্র উদ্দেশ্য লক্ষ্যের মূল কেন্দ্রবিন্দু হইল আমিত্ব ত্যাগ করা, খান্নাস রূপী শয়তান হতে মুক্তি লাভ করা। এখন এই মুক্তি লাভ কি নিজে নিজে করা যাবে? কখনোই না। নিজে নিজে কখনোই আমিত্ব থেকে মুক্তি লাভ করা যায় না। অবশ্যই একজন গুরু লাগবে, ওলিয়ে কামেল লাগবে। ওলিয়ে কামেলের সহবতে থেকে তার দেওয়া শিক্ষা এবং তার দেওয়া ওজিফা, তিনি যেভাবে ওলিয়ে কামেল যেভাবে বলে সেইভাবে তাকে অনুসরণ করে তার হুকুম হাকাম মেনে যদি কেউ মুরাকাবা মুশাহেদা দায়েমি সালাত করতে পারেন একটি লম্বা সময়। ওই যে আমি আয়াতটি পাঠ করলাম সূরা বাকারা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়াসসালাহ। কি সুন্দর কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, আমানুকে যে ওলিয়ে কামেলের মুরিদ সন্তান, মুরিদ যে রসুলের উপর ইমান আনছে সে আমানু, যে নবীর উপর ইমান আনছে সে আমানু, যে রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে, নবীর হাতে হাত দিয়া বায়াত হয়েছে, ওলিয়ে কামেলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে সে আমানু। এই আমানুকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়াসসালাহ, হে আমানু তুমি কি করো, আমি রবের কাছে মস্তানি সাহায্য চাও। সাহায্যটা কি হবে? মস্তানি। মস্তান কাকে বলে? মস্তান বলা হয় যিনি খান্নাস রূপী শয়তান মুক্ত মহাপুরুষ, যেই খান্নাস রূপী শয়তান মুক্ত নফসের উপরে রব্বুল আলামিন তিনি প্রকাশিত এবং বিকশিত হয়েছেন, যে নফসটি রব্বুল আলামিনের মহানুরের মাঝে ফানা হয়ে গেছেন তিনি মস্তান। সেই মস্তানের কাছে সাহায্য চাইতে হয়। হ্যাঁ, যেরকম দেখো আমার মাথার উপরে ওই যে বাবা করিম মস্তান, যিনি মস্তান বাবা বাহার শাহ সে মস্তান, আমার দয়াল মুর্শিদ কিবলা কাবা বাবা জাহাঙ্গীর সে মস্তান, এই সমস্ত মস্তান যারা আল্লাহর ওলি, আল্লাহ সবচেয়ে প্রিয় নাম রব্বুল আলামিনের মস্তান, এই মস্তানের কাছে মানে খান্নাস মুক্ত যারা রবের মহানুরের মাঝে ফানা হইয়া রয়েছেন, বাতা হইয়া রয়েছেন, তাদের কাছে সাহায্য চাইতে হয় মস্তানের কাছে, যে কি হে আমার প্রতিপালক আপনার মস্তানি সাহায্য চাই। মস্তানি সাহায্যটা কেন চাও? এই মস্তানি একমাত্র তোমাকে খান্নাস রূপে শয়তান হইতে মুক্ত করে দিতে পারবে। এই মস্তানি তোমাকে খান্নাস রূপে শয়তান হতে মুক্ত করার ক্ষমতা রাখে। এই মস্তানি তোমাকে খান্নাস রূপে শয়তান থেকে মুক্ত করে দেবার ফর্মুলা জানে, এই ফর্মুলা সে দিতে পারে। তখন তুমি ধ্যান সাধনার মাধ্যমে ওই যে বলছে নাস্তাঈনু বিসবরে, প্রথমে ধৈর্য, ধৈর্য কেন? কারণ এটা অনেক লম্বা সময় লাগে, কারো 8 বছর, 6 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর, 20 বছর এরকমও লাগে, লেগা যায়, 36 বছরও লাগে। এর জন্য বলছে বিসবরে ওয়াসসালাত, এবং সলাতের মাধ্যমে মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, ধৈর্য এবং সংযোগ যোগাযোগ এই প্রচেষ্টার মাধ্যমে। ইন্নাল্লাহ মাসসাবরি, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। এখন তো ওই যে অনেকে ই কথা বেরিয়েছে না সমাজে, 6 মাসে দিয়ে দেয়। তাই বাবা জাহাঙ্গীর বলছিলেন যে ফকিরিতে কোন ইগলু কোয়ালিটি আজকিরিব না, যে পিসাবে দিয়া দিলা সারতে সারতে বাইতে গেল গাখি বা গতর গতর খায়া লাইলা, দেখা নাই যে কাপ আজকিরিব লইলে গতর 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 গিলা ফেলাইলা, কিংবা ওই যে কোন আইসক্রিম দেহ না সকবার চাকতে চাকতে লেবেন জুস দিল ফকিরি চাকতে চাকতে খেয়া লাইলা ফকির হয়ে গেল। না বাবা, ফকিরির সাথে এই লম্বা চুল লম্বা দাড়ি
ফকিরের ভিতরে লম্বা চুল লম্বা দাড়ি নাই, কিন্তু ফকিরের মধ্যে লম্বা চুল লম্বা দাড়ি থাকে, ফকিরের ভিতরে নাই। ওটা কোনো শর্ত না, লেবাস কোনো শর্ত না। এর জন্য অহাম দেখবা মস্তান যে আল্লাহর উলি উলিয়ে কামেল, তার সহবতে যায় বারো বছর, চোদ্দ বছর, দশ বছর, এইরকম ভাবে ধ্যান সাধনা করে নাই, কিন্তু সে পীরে কামেল হয়ে বসেছে, বলে যে বাবা আমার দিয়েছে। হ্যাঁ, কেউ আবার এমনও হয় যে উনি চিষ্টি হয়ে গেছেন, কেমনে চিষ্টিয়া তরিকার মাজারে যাইতে যাইতে আর আইতে আইতে চিষ্টি হয়ে গেছিল, এরকম চিষ্টি আমার চোখে পড়ছে। জিজ্ঞেস করলাম আপনি বায়াত কই হয়েছে, আমি তো বায়াত হয়েছি অমুক চিষ্টির কাছে। ও তাহলে চিষ্টি সাহেব যেদি যখন ইন্তেকাল করছে, যে সনে ওই সনে তো আপনার জন্ম হয় নাই, উনি তো ইন্তেকাল করছে প্রায় একশো বছর আগে, আপনার বয়স ৪০, তাই কেমনে আমাকে রুহানি ভাবে দিছে, আমাদের সম্পর্কটা রুহানি ভাবে হয়েছে। ও রুহানি ভাবে, মুরিদ রুহানি ভাবে, খেলাফত রুহানি ভাবে, পাইছেও রুহানি ভাবে, কিন্তু হ্যাঁ ঠেইলা মুরিদ বাস্তবে করতেছে, চিষ্টি সাহেব বাস্তবে করতেছে। এই যে ফকরামি ফকিরের ভিতরে, এটা হলো এর জন্য বাবা জাহাঙ্গীর একটা শব্দ ব্যবহার করছে, ফকরা ফকির, মানে ফকির আর ফক্কর, ফক্কর মানে বাতপার। এই ফকিরের মধ্যেও বাতপারি চলে, কারণ আসলেরই নকল হয়, নকলের কোনোদিন নকল হয় না। অনেকে স্বপ্নেও পিরালি পায়, স্বপ্নে ওলি হয়, স্বপ্নে আসছে, স্বপ্নে দিছে আসছেন, হ্যাঁ চিষ্টা কিংবা কাঁদে এরকম দিয়ে দিছে, ধর স্বপ্নের মধ্যে বেলায়েত পায় গেছে। বেলায়েত স্বপ্নে পাওয়ার বিষয় না তো, শুধুমাত্র ঈসার মানে গৌতম বুদ্ধ, হ্যাঁ তারপরে মা মরিয়াম, তারপরে আসাবে কাহাফের সঙ্গীরা এবং মহানবী, এরা কেউ স্বপ্নে পাইল না। স্বপ্নে পাইছে মহানবী, স্বপ্নে রহলামিনে দেখা পাইছে না, বাস্তবে মহানবী বাস্তবে পায় নাই, বাস্তবে স্বচক্ষে স্বশরীরে, তাই না? মহানবী কাছে হেরা পর্বতে রুহুল আমিনের আগমন হয়েছে স্বশরীরে, বাস্তবে দেহের চোখ দিয়া আল্লাহর হাবিব রুহুল আমিনকে দেখছে। রুহুল আমিন কোরআনের বাণী নিয়ে আসছে, সেইটা বাস্তবে, তাই না? স্বপ্নে তো না, রুহানি ভাবে, রুহানি ভাবে আইসে, যে রুহানি ভাবে আইসে দিয়ে গেছে না। আমরা এটাও শুনি যে আল্লাহর হাবিবের সিনার সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালাম, উনি রুহুল আমিন, জিব্রাইল না রুহুল আমিন, সিনা মিশাইছে। আচ্ছা মা মরিয়মের সামনে, মা মরিয়ম কি স্বপ্নে রসুলের দেখা পাইছে, রুহের দেখা পাইছে, রু যে বাসার রূপ ধারণ করছে স্বপ্নে না বাস্তবে, স্বশরীরে সামনে, অনেক স্বপ্নে আর বাস্তবে, হ্যাঁ দিয়া দিছে, ওনারা চলতেছেন। এরাই মুড়িদের বারোটা বাজায় তেরোটা জোলায় দেয়, এর জন্য এদের হইতে একটু সাবধানে থাকতে হবে। যে পীর দীর্ঘ লম্বা সময় তার মুর্শিদের কথা মতো নির্জন নির্বাস একদম নির্জনে গিয়ে একাকি ধ্যান সাধনায় রত থাকে নাই, সে সুফিবাদের যত উঁচা উঁচা কথাই কো কাজে আসবে না, কাজে আসবে না। কারণ উঁচু কথা দিয়ে কোনোদিন ফকিরি হইব না। সুফিবাদ, সুফি কাকে বলে আর সুফিবাদ কি, যদি কেউ জানতে চায় সে যেন বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব মারেফতের গোপন কথা কিতাবটি পড়ে এবং মারেফতের বাণী কিতাবটি পড়ে, তখন সে বুঝতে পারবে যে সুফিবাদ এবং ফকিরি কাকে বলে, ফকিরি কি। আমলিয়াত কখনো ফকিরি না, কবিরাজি আর ফকিরি এক না। কবিরাজি হইল খনকারি, যে যার ফুক করে তা বিস্তম্বা দেয়, মাটির চাকে হাতে লইছে ফু দিয়া মিস্ত্রি তাল মিস্ত্রি বানা হেলাইছে, বা চারতে চারতে বাড়তে গেলেন, এটা ফকিরি না।
হ্যাঁ, পানির উপর দাইটা গেল গা, দৌড়ায় গেল গা, এটা ফকিরি না। ফকিরি হলো যে আমিত্ব ত্যাগ করতে পারছে, খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে পেরেছে। এই খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে হইলে দায়মি সালাতের বিকল্প কিছুই নাই এবং ওলিয়া কামেলের ধ্যান ছাড়া কোন উপায় নাই, আপনাকে ওলিয়া কামেলের দ্বারস্থ হতেই হবে এবং তার কথা মতো মুরাকাবা মুশাহেদা করতে হবে। এখন আমরা যে জাকাত সম্পর্কে যে বিষয়গুলো, যেরকম আমার দয়াল বাবা জানে একটি কিতাব লিখছেন কোরআনে দৃষ্টিতে নামাজ 82 বার, বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব। বাবা জাহাঙ্গীর বলতেছেন জাকাত বলতে মানবীয় আমিত্বের অথবা মানবের সক্রিয়তার পরিপূর্ণ উৎসর্গ বোঝায়। জাকাত বলতে কি বোঝায়? মানবীয় আমিত্বের অথবা মানবের সক্রিয়তার পরিপূর্ণ উৎসর্গ। মানবীয় আমিত্বের, মানবীয় আমিত্ব, কারণ অন্য কেউর আমিত্বই নেই। কোন পশু পাখি গাছপালা তরুলতা কাহারও কোন আমিত্ব নাই, এজন্য মানবীয় আমিত্বে অথবা মানবের সক্রিয়তা মানে নিজের ইচ্ছা, নিজের ইচ্ছা মতো চলাটাকে সম্পূর্ণরূপে মুর্শিদের কাছে উৎসর্গ করার নামই হচ্ছে জাকাত। এখন আমরা যারা নাকি এই ইয়ের ভিতরে পইরা রয়েছি, ওই যে কয়না গোলক ধাঁধার ভিতরে যা আমাদেরকে ফেলে রেখেছে, এখন আমরা মনে করি নামাজ পড়লেই সব সমাধান। হ্যাঁ, নামাজ পড়লে সব সমাধান অবশ্যই হবে। সেটা কোন নামাজ? সেটা হচ্ছে দায়মি নামাজ। কোন নামাজ? দায়মি সলাত। দায়মি সলাতের কথা কোরআনে সূরা মারিজের 70 নম্বর সূরা, সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলছেন দায়মি সালাতের কথা স্পষ্ট, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় দণ্ডায়মান, সালাতের মধ্যে সর্বক্ষণ দণ্ডায়মান। সালাত কখনোই সালাতে কোন সময় নির্দিষ্ট করে দেওয়া হয় না। কোরআন সালাতের সময় নির্দিষ্ট করে দেয় নাই, কোরআন সালাতের সময়টা উল্লেখ করছে দাইমুন, সর্বক্ষণ সর্বক্ষণ সালাত, কারণ নির্দিষ্ট করলেই সালাতের সময়টা একদম সীমিত হইয়া যায়, সীমিত সময় কখনোই সালাত নাই। কারণ যখনই আপনি সালাত এবং জিকির থেকে গাফেল হবেন তখনই শয়তান আপনাকে ধোকা দিবে। সলাৎ থেকে জিকির থেকে গাফেল হওয়া যাবে না, গাফেল হইলেই শয়তান ধোকা দিবে। এর জন্য সলাতের কোন নির্দিষ্ট সময় কোরআন দেয় নাই, কোরআন সর্বক্ষণ আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, সর্বক্ষণ যারা সালাতের উপরে দণ্ডায়মান তারাই মুসল্লি। তাই মাওলা হাসান, ইমামে হাসান আলাইহি সালাতুসসালাম বলেছেন যেই নামাজ নামাজিকে তার পাপ সমূহ হইতে বিরত রাখে না সেই নামাজ নামাজি নয়। মাওলা হাসান কি বলছে? যেই নামাজ নামাজির পাপ থেকে তাকে বিরত রাখতে পারে না, রাখে না, সেই নামাজ কোন নামাজি নয়। এখন মাওলা হাসানের এই বাণী অনুযায়ী আমরা দেখতে পাই যে আমরা যারা নামাজ পড়তেছি দায়মি এবং ওয়াক্তি দুইটাই, এই নামাজের মধ্যে আমরা কিন্তু পাপে লিপ্ত আবার নামাজও পড়তেছি না, আমরা 2 নম্বরে ব্যবসা করতেছি, 2 নম্বরে কাজ করতেছি, ওজনে কম দিতেছি, আমরা মজুদ করতেছি, তাই না, আমরা মালের দাম ধানা দান বাড়াই দিতেছি ইচ্ছা খুশির মতো, পচাইতেছি কিন্তু কম দামে ব্যস্ত আছি না, মানে সমবায় সমিতি করে লিছি যে পচায় ফালাই দিব কিন্তু গরিব রে 5 টাকা কমে
কোনো কিছু দিন না, সবজি টবজি বাজারে কিন্তু তাই হাল। কিন্তু দোকানদারা গুলো নামাজ কম পড়ে না, পড়তেছে। এটা প্রতিটা সেক্টর আপনি যান, তাহারা এই মোহগ্রস্ত আছে, পাপের মধ্যে লিপ্ত আছে, কিন্তু নামাজ পড়তেছে। অথচ কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। এটা গ্যারান্টি দিয়ে দিছে, ইন্নাস সালাত মানে এটা গ্যারান্টি, অবশ্যই অবশ্যই। তাহলে আমরা তো পাপ মুক্ত হইতে পারতাছি না। এখন এটা কি আমাদের আমিত্বের সমস্যা না এটা সালাতের সমস্যা? সমস্যাটা হইল যে আমরা যে সঠিক সালাত যেটা সেটা করতে পারতাছি না, সঠিক নামাজ যেটা সেটা করতেছি না, সঠিক যেটা আমরা আনুষ্ঠানিকতা পালন করতেছি কিন্তু সঠিক সালাত কোনটা, আসল নামাজ কোনটা? আসল নামাজ হচ্ছে দায়মী সালাত, আর দায়মী সালাত করতে হয় ওলিয়ে কামেলকে ইমাম বানিয়ে। ওলিয়ে কামেল হবে দায়মী সালাতের ইমাম, আর ওই ওলিয়ে কামেলের মুরিদ হবে দায়মী সালাতের মুসল্লি, যে সর্বক্ষণ উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে জাগরণে নিদ্রায় দিনে এবং রাতে সর্বক্ষণ যে তার আপন মুর্শিদের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকবে, তার আখলাকের দিকে তাকিয়ে থাকবে, তার চরিত্রের দিকে তাকিয়ে থাকবে, যে হ্যাঁ আমার মুর্শিদ মিথ্যা বলে না, আমি মিথ্যা বলবো না, আমার মুর্শিদ আমার রসুল সে মিথ্যা বলে না, আমি মিথ্যা বলবো না, আমার রসুল তিনি কাউকে কষ্ট দেয় নাই, আমি কষ্ট দেব না, আমার রসুল তিনি কাহারো সম্পদ আত্মসাৎ করে নাই, আমিও করব না, আমার রসুল সে মজুদ করে নাই, মজুদ করতে নিষেধ করছে, আমিও করব না। এইভাবে প্রতিটা বিষয়ে যখন সে অনুসরণ করবে আল্লাহর রসুলকে, তখনই সেটা হবে দায়মী সালাত। সালাত মানেই হচ্ছে আল্লাহর রসুলকে পরিপূর্ণরূপে অনুসরণ করা, সালাত মানেই হচ্ছে আল্লাহর রসুলকে পরিপূর্ণরূপে অনুসরণ করা, এইটার নাম হচ্ছে সালাত। সালাত কখনো অ্যাক্ট না, অ্যাকশন না, যে একটা অ্যাক্ট করলাম একটা অ্যাকশন, কিংবা আমি যে কোনো একটা অনুষ্ঠান পালন করলাম, সালাত অনুষ্ঠান না। সালাত হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, সেই সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হলে অবশ্যই আল্লাহর রসুলকে পরিপূর্ণরূপে অনুসরণ করতে হবে, পরিপূর্ণরূপে। এখন রসুলকে তো পরিপূর্ণরূপে আমরা অনুসরণ করতে পারি না, তাই আমরা দেখতে পাই আল্লাহ এখানে আমার দয়াল মুর্শিদ বলেছেন যে আল্লাহর ইচ্ছার কাছে আদমের ইচ্ছাটি কুরবানি করে দেবার নামই হল প্রেম তথা ইশক। আল্লাহর প্রেমে আল্লাহর ইশকে হযরত আদম আলাইহিসসালাম এতই মতওয়ারা ছিলেন যে কঠিন শাস্তিগুলো হাসি মুখে মাথা পেতে নিলেন, আইনের যেখানে কবর ভালোবাসার সেখানেই শূন্য। বুঝছ, আইনের কবরের মধ্যেই ভালোবাসা শুরু। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে বাবা আইনের ধর্ম কি? শাস্তি দেওয়া। আইনের বিপরীত কি? আইন ভঙ্গ করবেন সাথে সাথে সাজা হবে, আইন ভাঙলেই সাজা, আইন ভঙ্গ করলেই সাজা। আর প্রেমের ধর্ম কি? ক্ষমা। প্রেম ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। অনেক মহাপ্রেমিকরা শাস্তি দেয়, ক্ষমা করতে জানে না, নাকি বাবা? মুখে কইবার লেছেন মহাপ্রেমিক, কিন্তু শাস্তি মানে যুদ্ধই চালাইলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধের ডাক দিলেন, এটা তো শাস্তি হইল, এটা ক্ষমা হইল না। তাইলে কেমনে কি বুঝে আহে না? আইন সে ভুল করলেই শাস্তি দিবে, আইনবিদ ভুলের শাস্তি, কিন্তু প্রেম সে আইন জানে না, সে ক্ষমা জানে। এজন্য প্রেম পৃথিবীতে যত মহাপ্রেমিক আছেন, প্রেম আছেন,
মহানবী স্বয়ং প্রেম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং প্রেম, মা ফাতিমাতুজ জাহরা স্বয়ং প্রেম, মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং প্রেম, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং প্রেম, খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ স্বয়ং প্রেম, আমার দয়াল মুর্শিদ, আমার মুর্শিদের মুর্শিদ বাবা জান শরীফ শাশুড়েশ্বরী, তিনিও স্বয়ং প্রেম, বাবা জাহাঙ্গীর স্বয়ং প্রেম, বাবা শাহজালাল নুরি স্বয়ং প্রেম, এই মহাপ্রেম যারা তাহারা কখনোই কাহারও শাস্তি দিতে পারে নাই, ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, করেন নাই ক্ষমা করছেন, শাস্তি প্রেমিক দিতে জানে না, ক্ষমা করতে জানে, এটাই সৌন্দর্য প্রেমের, প্রেমের সৌন্দর্যই হচ্ছে ক্ষমা, আর আইনের সেই রক্তচক্ষু হইল শাস্তি, আইন ভঙ্গ করবা শাস্তি হবে, তাই বাবা জাহাঙ্গীর বলছে আইনের কবরে প্রেমের ফুল ফুটে, আইনের যেখানে কবর ওই কবরের মধ্যে প্রেমের একটা ফুল ফুটে, আইন কখনো প্রেম সহ্য করতে পারে না, প্রেমকে সহ্যই করতে পারে না, আর প্রেম আইনকে তার দ্বারের কাছে আসতে দেয় না, এর জন্য একটি কালাম আছে আল্লামা ইকবালের, আকল আয়ার হ্যায় সৌ বেজ বাদল লেতি হ্যায়, আকল মানে বুদ্ধি, আয়ার মানে ধূর্ত চালার, আকল আয়ার সৌ বেজ বাদল লেতি হ্যায়, শত পোশাক পরিবর্তন করে, ইষ্ট বেচারা সরল প্রেমিক, না জাহেদ না মুল্লা না হাকিম হ্যায়, ইষ্ক বেচারা সরল প্রেমিক, না জাহেদ কোন বক্তাও না, না হাকিম কোনো না, সরল প্রেমিক বক্তাও না বিচারক না, সে শুধু সরল প্রেমিক, এই জগতে যদি দীন ইসলামকে মোহাম্মদ ইসলামকে প্রচার করে থাকেন সেটি হলো আল্লাহর ওলিগণ, সেটি হলো আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা দিনে মোহাম্মদই প্রচার করেছেন, আল্লাহর ওলিরা দিন ইসলাম প্রচার করেছেন, আল্লাহর ওলিদের কাছ থেকে মানুষ মুসলমান হয়েছে, আর এই আল্লাহর ওলিরা সারা জগৎ বড়া দিন ইসলাম ছড়ায় দিছে, অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াসসালাম 91 লক্ষ মুসলমান বানিয়েছেন, আর এই 92 লক্ষ মুসলমান খাজা বাবার কাছে যায়া আশ্রয় নিছে, তার দ্বারা মুসলমান হয়েছে অখণ্ড ভারতে, আর এই 92 লক্ষ মুসলমানের মধ্যে 72 ফেরকা করে হালাইছেন এই অখণ্ড ভারতে, এই ফেরকা কাদের দ্বারা হইছে, ওলির দ্বারা না, ওলির দ্বারা হইছে মুসলমান, আর মুন্সি মৌলবীর দ্বারা হইছে ফেরকা, ওলি আল্লাহরা জগতে যত মানুষ আছে যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো জাতের মানুষ সবাইকে কাছে বসতে দিছে, শুধু ফেরকারে ওলিদের কাছে বসতে দেয় নাই, ফেরকাবাজদেরকে ওলির সামনে বসতে দেয় নাই, ফেরকাবাজদেরকে সরায় দিছে, ফেরকারে সরায় দিছে, তার প্রমাণ আজমির শরীফে যান ওইখানে ফেরকাবাজ গো জাগা নাই, আপনি যান ওই বোয়ালি শাহ কালান্দারের এখানে ফেরকাবাজের জায়গা নাই, নিজামুদ্দিন আউলিয়ার এখানে ফেরকাবাজের জায়গা নাই, আপনি বাংলার জমিনে যান লালন সাইজির এখানে ফেরকাবাজের জায়গা নাই, বাবা জাহাঙ্গীরের এখানে ফেরকাবাজের জায়গা ছিল না, বাবা জাহাঙ্গীর ফেরকাবাজদেরকে জায়গা দেয় নাই, সুরেশ্বরী বাবা ফেরকাবাজদেরকে জায়গা দেয় নাই, কারণ ওলি আল্লাহরা সবাইরে বসতে দিছে তাদের কাছে, শুধু ফেরকারে বসতে দেয় নাই, ফেরকাবাজ গো বসতে দেয় নাই, আর ফেরকাবাজরা কি করছে জানেন, এই মোল্লা মুন্সিরা তারা আবার কি করছে, তারা সবাইরে খেদাই দিছে, শুধু ফেরকার লোকেরে বইবার দিছে সামনে, তারা ফেরকাবাজ গো লয়ে বইছে, এই মোল্লা মুন্সির দলেরা
যাহারা ইসলামের ভিতরে ফেরকা চালু করছে, দরবারের ভিতরে ফেরকা চালু করছে, এই জামা ইস্তেমার ভিতরে ফেরকা চালু করে দিছে, মক্কা মদিনার ভিতরে ফেরকা চালু করে দিছে, তাদেরকে কি করছে তারা? ফেরকাবাজ গো তাগুলোকে রাখছে আর সবাই রেখা দিয়েছে, সবাই রেখা দিয়েছে। এর জন্য ইসলাম দুই ভাবে প্রচার করায়, একটা হইল ওলি আল্লাহর দ্বারা, ওলি আল্লাহর দ্বারা যার ইমান নাই সে ইমান আনে, আর ফেরকাবাজ গো যারা যার ইমান আছে হেরে বিপদ হেলুয়ে যায় ফেরকাবাজেরা। এর জন্য ওলি আল্লাহরা ফেরকাবাজ রে সামনে বসতে দেয় নাই, সবাই রে বসতে দিছে, আর মোল্লারা সবাই রে সামনে বইবার দেয় না, ফেরকাবাজ গো সামনে বইবার দিছে। যারা সব মৌলবী না, ফেরকাবাজ মৌলবী যারা, এখন তারা কথা উঠায় যে আমাদের উলামায়ে কেরামদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আমরা ইসলামকে হেফাজত করে থাকি। যদি তাই হয় আপনাকে মৌলবী সাব্য জন্মই হইল 1867 খ্রিস্টাব্দে, 1867 আর এখন 2023, এখন 2023 আর 1867, তাহলে 1867 আর 2023 ওই 67 থেকে ওইখানে হইল 33 বছর, তাই না? 133 বছর আগে, 33 আর এদিকে হলো 23, 156 বছর আগে হুজুরে বা এই যে ফেরকাবাজরা আইছেন আমাদের অখণ্ড ভারতে, অখণ্ড ভারতে ফেরকাবাজদের আগমন কত বছর? 156 থেকে 160 বছর, 160 বছর ধরে ফেরকাবাজ আগমন অখণ্ড ভারতে, আর ইসলামের আগমন, দিন ইসলামের আগমন অখণ্ড ভারতে আজ থেকে 850 থেকে 800 বছর পূর্বে। সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ব্যাপক ভাবে বিস্তৃত হয়েছে। তারও আগে এই ভারতবর্ষ অখণ্ড ভারতে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন কে? বাবা দাতা লাহোরি পাকিস্তানে, এখন বর্তমান পাকিস্তান, কিন্তু ওই সময় অখণ্ড ভারত, অখণ্ড ভারতে দাতা লাহোরি বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখর, বাবা দাতা লাহোরি, বাবা খাজা উসমান হারুনি বাক্কা, বাবা হাজী শরীফ জিন্দানা, বাবা মওদুদ চিশতি, এরা এই ভারতবর্ষে ইসলাম ছড়ায় দিছে। এই ভারতবর্ষে ইসলাম ছড়াইছে বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, ভারতবর্ষে ইসলাম ছড়ায় দিছে বাবা রাংরেজ, ভারতবর্ষে ইসলাম ছড়াইছে বাবা শেখ ফরিদ, ভারতবর্ষে ইসলাম ছড়াইছে অখণ্ড ভারতে বাবা আলাদিন কালিয়ার সাদিরি। এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার করেছেন, ইসলাম ছড়ায় দিছে সে কে? বাবা বুয়ালি শাহ কালান্দার পানিপথি। এই অখণ্ড ভারত ইসলাম প্রচার করেছে, ইসলাম ছড়ায় দিছে বাবা নিজামুদ্দিন আউলিয়া, বাবা আমির খসরু, এরা অসংখ্য বাবা শাহ আব্দুল লতিফ ভিঠাই, বাবা কবির আহম্মদ, বাবা বাহালুল দানা, এরা অসংখ্য বাবা বুল্লে শাহ হাফেজ সিরাজি, উমর খৈয়াম, বাবা এই সমস্ত ওলিয়াল্লারা কি করছে? ইসলাম ছড়াইছে। আর 160 বছর আগে আয়া এই মুসলমানের ভিতরে তুই এই তুই ওই, তুই মাওলানা মানস্তা, তুই মুনাফেক, তুই বাগি, তুই এইটা করছস, তুই বেজার লাগাইছস, এই ফেরকা করতে করতে করে মুসলমানদের সরায় দিছে। এর জন্য আল্লামা ইকবালের একটি কালাম আছেন, আল্লামা ইকবাল বলছে যে কি মোল্লাদের তাকাব্বুরি দেখো, তাদের অহংকার শোনো, তাহারা তাদের প্রতিটা আওয়াজকে বলে খোদার আওয়াজ, প্রতিটা কথারে খোদার কথা বলে প্রচার করে, আওয়াজটা খোদা তালা থেকে আগত এমনি কর, অহংকারটা দেখো, হায় তো বা
এরা কি উনি এইভাবে বলছে কমবখত যে কি চাহিয়ে পরায়া কো কেহনা আপনা মানে পর কে আপন বলতে হয় অন্যান্য ধর্মের মানুষেরা পর কে আপন বলে আর এই কমবখত মানে হতভাগার দলেরা আপনকে বুড়া কেতি নিজে দে নিজে কি আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান রে মুশরিক বলি আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই রে কাফের বলি আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই রে মুরতাদ বলি আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই রে বিদাতি বলি আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান রে মাজার পূজারি বলি বলে না ওয়াজের মধ্যে এই লই এই ধাক্কা ধাক্কি তিন ঘন্টা ধাক্কায় ছুঁয়া টাকা পয়সা লিয়ে গেলাম না বাস ওখানে দরবারে শুরু হয়েছে আমাগো দরবার এইরকম শান এই এই করে হ্যাঁ তলাবিহীন নৌকা লিয়ে সমুদ্র ভার হই আমরা নৌকার তলা নাই কিন্তু সমুদ্র ভার হয়ে গেছে শান দেখছ কি শান আমাগো আচ্ছা আবার কেউ কইতেছে আমরাও মুখ আমরা তো মুখ এই যে পারাপারি ঠেলা ঠেলি নিয়ে আছে কিন্তু কেউ বলে না আমরা বলতে পারি না যে আত্মদর্শনের শিক্ষা সেটা আমি মানুষ হব কবে সবাই ওলি হইতে চায় কেউ কুতুব হইতে চায় কেউ আল্লাহ চায় একজন মানুষ আইসা বলল না আমি তো এই রাস্তায় হাঁটি আমি আজ পর্যন্ত বলতে শুনি একটা মানুষকে যে আমি মানুষ হইতে চাই সবাই বলে আমি আল্লাহ কিভাবে পাব আমারও ঘুম করে কয় ভাই যান জি আমি শয়তান রূপী খান্নাস তাড়িয়ে আল্লাহকে কিভাবে ডাকব আমি কইলাম যে আপনি যদি শয়তানি খেদান তে আল্লাহর কি ঘোড়ার ঘাস আমি কি কম কি রে ডাকবেন আপনি আরে আল্লাহ শয়তান যদি আমি তো নিজের নফস থেকে খেদাইতে পারেন আপনি তো আল্লাহর চেহারা হইয়া যাইবেন ওয়াজহুল্লাহ হইয়া যাইবেন আইনুল্লাহ হইয়া যাইবেন আল্লাহর জবান হইয়া যাইবেন তা আপনি কেন যাইবেন শয়তান খেদায় আল্লাহরে আল্লাহরে ডাকা ডাকি করে শয়তান যতক্ষণ থাকে ততক্ষণ শয়তান যখন নফ থেকে বের করে দিতে পারে তাড়িয়ে দিতে পারে তখন আর ডাকা ডাকি দাই তখন আছে দেখা দেখি বলা বলি ডাকা ডাকি বন্ধ হয়ে যায় এই জন্য খাজা বাবা বলছে কুতুবুদ্দিন জানিয়া রাখো যে এখন আল্লাহ আল্লাহ জিকির করতেছে সে এখন আল্লাহ সন্ধান পায় নাই ঠিকই তো আমরা যারা আল্লাহর সন্ধান পাই নাই নিজের চিনি নাই আমরাই তো জিকির করি তাই বলে আমরা কি খাজা বাবার জিকির করামু যে খাজা বাবা আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন মানে আমাদের এই ফেরকাবাজ গো হাল হয়েছে এরকম আপনারা জিকির করবেন নাকি কে মুন পিসার নামাজই পড়ে না আরে নামাজ পড়ে শয়তান খেদাইবার লিগে যে আর নফস থেকে কান্নাস তারা গেছে হ্যাঁ নামাজ পড়ে কি করবো হ্যাঁ তো পবিত্র হয়ে গেছে তার নফস পবিত্র পবিত্র নফসের জন্য নামাজ আছে রে পবিত্র নসরে আল্লাহ কইছে জান্নাতি জান্নাতে নামাজ আছে জান্নাতির জন্য নামাজ আছে কোরআন বলে না ইয়া ইয়া তো হান্নাফসে মুতমাইন্না হে পরিতৃপ্ত নফস শান্ত নফস মুতমাইন নফস আমার বান্দাদের মধ্যে প্রবেশ করে এবং জান্নাতে প্রবেশ করে তো জান্নাতের মধ্যে নামাজ আছে রে যে জান্নাতে গেছে গা অলরেডি জান্নাতি হ্যাঁ রে নামাজ পড়ায় ছেড়ে দিব এলে ওলিয়ে খামেল হ্যাঁ গো নামাজ পড়ায় ওলিয়া কামেল্লা তো কোনদিন পরে না ওলিয়া কামেল্লা কেউ কেয়ার করে না যারা পিসা সাত চেহারা কি করবো মুড়ি ধরে রাখেন এলে নিজের উপরে রে বাবা কি করবে হেরা একটু ইমাম সাহেব থেকে একটু সাইডে খারায় খারায় পরে মানে আমি কইলে তো দেখা যাচ্ছে যে আমাকে আমি বলে সমাজে কি করতেছি হ্যাঁ রে